ভর্তি পরীক্ষার মাধ্যমেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন অনুষদের উপস্থিত ডিনবৃন্দ এ বিষয়ে বিশে অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিটির আরেকটি সভা রয়েছে বলে জানা গেছে ওই সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার উজামান এ বিষয়ে জানতে চাইলে রবিবার রাতে তিনি মুঠোফোনে বলেন আগামী বিশ তারিখে আমরা ডিন্স কমিটির একটি এক্সক্লুসিভ মিটিং ডেকেছি সেখানে ভর্তি পরীক্ষা পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ওই মিটিং এ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান জানা যায় চলতি বছর পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে গতকাল শনিবার উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ এক ভার্চুয়াল মিটিং এ বসে সেখানে পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় তবে করোনার কারণে অধিকাংশ উপাচার্যই অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দিয়েছেন সেক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ডক্টরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের প্রস্তাব এসেছে বৈঠকে মন্ত্রণালয় ইউজিসি অনুমোদন দিলে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অনলাইনে পরীক্ষা নেওয়া হবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষা যাচ্ছে না বলে একাধিক সূত্রে জানা গেছে উপাচার্য পরিষদের বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন কোন প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে সেটি নিয়ে আমরা বসব চলতি সাথে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে উপাচার্য জানান ডিনস কমিটির মিটিং এর পর এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেবে এটা নিশ্চিত তবে কিভাবে পরীক্ষা নেবে সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত হবে তিনি আরও বলেন বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জানা গেছে তবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সময়ে নেওয়া পরীক্ষার ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়ার মতো নেতিবাচক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক মার্কের জন্য শিক্ষার্থীদের পজিশন যেখানে অনেক দূরে চলে যায় সেরকম একটি সেন্সিটিভ পরীক্ষা অনলাইনে নিবে কি না এ বিষয়ে চূড়ান্ত করবে মঙ্গলবারের সভা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী মঙ্গলবার যে সিদ্ধান্তই হোক আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব